হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সদ্য রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম খামসাপ। একা নামাজ পড়ার সময় প্রায় আমরা রাকাত ভুলে যাই, হয়তো কোনো শব্দে বা কোনো কিছুর অস্তিত্বে আমাদের নামাজে ব্যাঘাত ঘটে। এটি করে খামসাপ নামক একটি জিন বা শয়তান। খামসাপ এমনই একটি জিন যারা নামাজ পড়ার সময় মানব জাতিকে বিরক্ত করে, আর তার উপর ভিত্তি করে এবং 1998 সালে ইন্দোনেশিয়ার বানিওয়াঙ্গিতে জাদুকরি গণহত্যার সত্য ঘটনা অবলম্বনে হরর জনরার এই খামসাপ মুভিটি নির্মাণ করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন ভিডিও। আর ইন্ট্রো চলতে চলতে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা এক ব্যক্তিকে দেখি, সে ফজরের নামাজ পড়ছিল। সে নামাজ শেষ করে তার মেয়েকে ডাকে নামাজ পড়ার জন্য। তার মেয়ের নাম রাহায়ু। রাহায়ু উঠে অজু করতে যায়, তখন সে তার আশপাশে কার অস্তিত্ব অনুভব করতে পারে, কিন্তু সে তাকালে কাউকে দেখতে পায় না। সে ঘরে এসে ফজরের নামাজ পড়া শুরু করে। নামাজের এক পর্যায়ে সে পাশের ঘরে অনেক শব্দ শুনতে পায়। সে দ্রুত নামাজ শেষ করে দৌড়ে পাশের রুমে যায়। সেখানে দুজন কালো মুকুশ পরা লোক তার বাবার সাথে ধস্তাধস্তি করছিল। তাদের মধ্যে একজন এসে রায়ুকে ধরে ফেলে, অপরজন রায়ুর বাবার গলা কেটে ফেলে একটি ধারালো চাকু দিয়ে। তখন রায়ু তাকে ধরে থাকা ব্যক্তির গালে কামড় দিয়ে ছুটে যায় তার বাবার কাছে, কিন্তু অপর ব্যক্তিটি ধারালো একটি বড় ছুরি বের করে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর তার বাবার মাথাটি কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। রাহায়ু অজ্ঞান হয়ে পড়েছিল। তার বাবার মাথাটি তাদের বাড়ির গেটের শিকের মধ্যে বসিয়ে আক্রমণকারীরা চলে যায়। তারপর আমরা জানতে পারি ইন্দোনেশিয়ার বানিওয়াঙ্গিতে পরপর অনেকজন সামানকে শিরচ্ছেদ করা হয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছেন রাহায়ুর বাবা। উদ্দেশ্য এবং কেন তাদের হত্যা করা হয়েছে তা কেউ জানে না। আর এখানে জানিয়ে রাখি, সামান অর্থ জাদুঘর, যারা কালো জাদু বা বিভিন্ন ধরনের কুফুরির মাধ্যমে মানুষের প্যারানর্মাল সমস্যার সমাধান করে থাকে, আর এদেরকেই সামান বলা হয়। আমাদের দেশে যাদেরকে কবিরাজ বলা হয় তাদেরকে ইন্দোনেশিয়ায় সামান বলা হয়। তারপর অনেকটা বছর পার হয়ে গেছে, বর্তমান সময়টি 2000 সাল। রাহেও এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। রত্মান নামের একটি ছেলে কিছু কাপড়ের ডেলিভারি নিয়ে আসে তাদের দোকানে। সে রাহায়ুর সাথে পরিচিত হয়। তাদের দেখে এখানে বোঝা যাচ্ছিল তারা প্রথম দেখাতেই একজন আরেকজনকে কিছুটা পছন্দ করা শুরু করেছে, আর তাদের দোকানে সেলও অনেক বেশি হতো, যা পাশের দোকানের মেয়েটির ভালো লাগতো না, কারণ তার দোকানে বিক্রি অনেক কমে গেছে। কাজ শেষ করার পর রাহায়ু তার ছোটো ভাইয়ের জন্য একটি খেলনা কিনে বাসায় ফিরে আসে। বাসায় এসে সে দেখতে পায় তার দাদা স্যান্টকট এসেছে তাদের বাড়িতে। তার দাদা তার মাকে বলে, তোমাদের উচিত এই জায়গা ছেড়ে চলে যাওয়া, এখানে তোমরা সুখে থাকতে পারবে না। তার মা বলে, রাহায়ু এখানেই বড় হয়েছে, সে চায় না তার এই বাবার বাড়িটি ছেড়ে সে এখান থেকে অন্য কোথাও যাক, তাই আমরা যেতে চাচ্ছি না। এই কথা শুনে রাহায়ুর দাদা তেমন খুশি হয় না, কারণ তিনি চান না তারা এখানে থাকুক। রাতে রাহায়ু কিছু ফল নিয়ে যায় তার প্রতিবেশী সারাউয়ের বাড়িতে। সেখানে একটি সবুজ সাপের মতো লাঠি দেখতে পায়, আর আমরা তখন এটা জানতে পারি রাহায়ুর মা সাপের কামড়ে মারা গিয়েছিল। তিনি মারা যাওয়ার সময় রাহায়ু এই লাঠিটি নিয়ে আলমারির ভেতর লুকিয়েছিল। বর্তমানে তার যেই মা রয়েছে তিনি হচ্ছেন রাহায়ুর সৎ মা। রাহায়ু এক দৃষ্টিতে বেদটির দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করে সারাউ চলে আসে। সে বলে, তোমার বাবা আমাকে এই পবিত্র লাঠিটি দিয়েছিলেন যেন আমি নিজের সুরক্ষা করতে পারি এই বেদ দিয়ে। রাহায়ু চলে যাচ্ছিল, সারাউ পেছন থেকে তাকে ডাকে। সে রাহায়ুকে বলে, আমি জানি স্যান্টট তোমাদের বাড়ি দোকান বিক্রি করে দিতে চায়, যার কারণে তুমি তোমার দাদাকে তেমন পছন্দ করো না, কারণ তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাও না। তোমার দাদা যদি কখনো এই বাড়ি বিক্রি করে ফেলে তাহলে যে ঘরে তুমি বড় হয়েছ সেই ঘরে তুমি ফিরে যেতে পারো। তোমার বাবা বাজারের পেছনে নামাজের জন্য যে ঘরটি দান করেছিল তুমি সেখানেই বড় হয়েছ। তারপর রাহায়ু হেঁটে হেঁটে সেই নামাজের ঘরটির সামনে আসে, যার নাম আল মাকমুন নামাজের ঘর। সেখানে একটি লোক নামাজ পড়ছিল।
হঠাৎ সে তার কাঁধে কারো হাত অনুভব করে, কিন্তু সে নামাজ পড়া থামায় না। হাতটি বারবার তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু সে তার নামাজ থামায় না। হঠাৎ করে মসজিদের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। সে যখন আল্লাহু আকবর বলে সিজদা দিচ্ছিল, তখন পেছন থেকেও অনেক মানুষ আল্লাহু আকবর বলে সিজদা দিচ্ছিল, অর্থাৎ তার সাথে অনেক কোলো মানুষ তার পেছনে নামাজ পড়ছে। লোকটি নামাজ শেষে সালাম ফিরিয়ে পেছনে তাকায়, কিন্তু তার পেছনে কেউ ছিল না, যা দেখে লোকটি ভয়ে দৌড়ে নামাজের ঘর থেকে বের হয়ে যায়। রায়েও কিছু বুঝতে পারে না। সে ভেতরে গিয়ে সুইচে হাত দিতেই বাতিগুলো জ্বলে ওঠে, সে নিজেও সেখানে নামাজ পড়া শুরু করে। সে যখন আল্লাহু আকবর বলছিল, তখন পেছন থেকেও অনেকগুলো কণ্ঠ আল্লাহু আকবর বলছিল। সে অনেক ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে আবার সবগুলো লাইট অফ হয়ে যায়, আর আমরা দেখতে পাই ভয়ঙ্কর দেখতে অনেকগুলো মানুষ তার পেছনে নামাজ পড়ছে। সে দ্রুত নামাজ শেষ করে পেছনে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সে ভাবে এগুলো হয়তো তার মনের ভুল। সে আবার পেছনে তাকায়, তারপর সে অনেকগুলো ভয়ঙ্কর মহিলা দেখতে পায়। সেই ভয়ঙ্কর মহিলাগুলো তাকে ঘিরে রেখেছিল। সে দৌড়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু সে একটি বড় পর্দার সাথে আটকে যায়। সে যখন পর্দাটি সরায়, তখন সে দেখতে পায় তার কাপড় ও আশপাশের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, আর সেখানে কেউ নেই। সে উপরতলা থেকে কিছু শব্দ শুনতে পায়। সে উপরের রুমে যায়, সেখানে সে তার বাবাকে দেখতে পায়। তার বাবা মন্ত্র পড়ে কারো শরীর থেকে খারাপ আত্মা বের করছিল। হঠাৎ করেই তার বাবার চোখ সাদা হয়ে যায়। তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে আসে। সাপটি ধীরে ধীরে শুয়ে থাকা ব্যক্তিটির মুখে ঢুকে যায়। মূলত এই সাপগুলো ছিল জিন। তার বাবা একটি সাপকে সেখানেই মেরে ফেলে। অপর সাপটি রায়ুর সামনে আসতে থাকে। সাপটি রায়ুকে যখনই কামড় দিতে যাবে, তার বাবা দৌড়ে এসে সাপটিকে ধরে ফেলে আর সাপটিকে একটি লাঠিতে রূপান্তর করে। রায়ু এগুলো দেখে দৌড়ে নামাজের ঘর থেকে বের হয়ে আসে। তার পরদিন রায়ু দোকানে ছিল, তখন তার পাশের দোকানের মেয়েটি তাকে অপমান করা শুরু করে। সে বলে, আমি জানি তুই জাদুকরের মেয়ে, তুই জাদুকরে আমার কাস্টমার তোর দোকানে নিয়ে যাস, তুই একটি ডাইনি। এগুলো শুনে রায়ু চুপ করেছিল, কিন্তু হঠাৎ করে তার চোখ সাদা হয়ে যায়। সে গিয়ে মেয়েটির গলা চেপে ধরে, বাজারের সব লোক এসে তাকে থামায়। রত্মান রায়ুর মাথায় হাত দিয়ে সুরা পড়তে থাকে। একটা পর্যায়ে রায়ু শান্ত হয়ে যায়, তাকে পানি দেয়া হয়। তখন এক মহিলা বলে তাকে আসর করা হয়েছে। আসর কি তা হয়তো বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। মানুষের মধ্যে যদি কোনো জিন বর করে বা জিন প্রবেশ করে, তখন তাকে আসর বা জিনের আসর বলা হয়। ব্যক্তিগতভাবে আমি জিনের আসরের সাথে অনেকটাই পরিচিত, কারণ আমি যখন মাদ্রাসায় পড়ছি তখন অনেক ছাত্রের উপরই জিনের আসর হতে দেখেছি। যাই হোক, মহিলাটি আরও বলে গতকাল তার ভাগ্নেকেও জিনে আসর করেছিল, নামাজের ঘর থেকেই তার উপর জিনের আসর হয়েছে। রাহেউর বাবা যে সকল জিনদের নিয়ে জাদু করতো, সেই সকল জিন এখনও সেই নামাজের ঘরটিতেই রয়েছে। তখন রাহেউকে জিজ্ঞেস করা হয় যে সে নামাজের ঘরে গিয়েছিল কি না। রাহেউ কোনো জবাব না দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। রাতে তার মাও জিজ্ঞেস করে, তুমি কি নামাজের ঘরে গিয়েছিলে কি না, কারণ সবাই বলাবলি করছে তোমার উপর নাকি জিন আসর করেছিল। রাহেউ তার মায়ের কথার কোনো জবাব দেয় না। তার মা আবার জিজ্ঞেস করে, তুমি কি সেখানে গিয়ে নামাজ পড়েছ, সে তাও জবাব দেয় না। তখন তার মা বলে, নামাজের সময় কোনো কিছু যদি তোমাকে বিরক্ত করে, তাহলে বুঝবে সেখানে খানজাব রয়েছে। যখনই তুমি তাদের উপস্থিতি অনুভব করবে, তখন আউজবিল্লাহ পাঠ করে তোমার বাম দিকে তিনবার থুতু দিবে, তাহলে খানজাব তোমাকে ছেড়ে চলে যাবে। রাহেউ আবার সেই নামাজের ঘরে যায়। সে উজু করে নামাজে দাঁড়ায়, তার পেছনের জানালাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সে তার সামনে কাউকে অনুভব করে, সে অনেক ভয় পায়। নামাজের এক পর্যায়ে সে আউজবিল্লাহ বলে তার বাঁ পাশে তিনবার থুতু দেয়। সে ভাবে সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তার নামাজ শেষে চোখ খুলে সে দেখে একটি কাটা মাথা তার দিকে তাকিয়ে রয়েছে। সে নিচে শুয়ে পড়ে আর দেখতে পায় ভয়ঙ্কর সব মানুষ তাকে চারদিক থেকে ঘিরে রয়েছে।
তখন হঠাৎ করেই আবার সব পরিবর্তন হয়ে যায়। সে উপরে আসে, সে দেখে তার বাবা জিনদের সাহায্যে একটি ছেলের রোগ ভালো করছিল। তার বাবা হঠাৎ করেই রায়ু বলে সেখান থেকে দৌড়ে আসে। রায়ু নিচে নামে, নিচে সে তার নিজেরই ছোট সময়ের একটি দৃশ্য দেখতে পায়। তাকে জিন আসর করেছে, সেখানে তার দাদা দাদিও ছিল। তার দাদা তার মাথায় হাত দিয়ে সুরা পড়া শুরু করে। রায়ু একটি চিৎকার দিয়ে বর্তমানে ফিরে আসে। নামাজের ঘরে কেউ ছিল না। হঠাৎ করে সব লাইট অফ হয়ে অন্ধকার হয়ে যায় সব কিছু। সে তার চারপাশে সেই ভয়ঙ্কর মানুষগুলোকে দেখতে পায়। সে ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। পরদিন সে আবার নামাজের ঘরে আসে। সে নামাজ পড়া শুরু করে। হঠাৎ করে তার চারপাশের পর্দাগুলো নড়ে ওঠে। সে পর্দার ওপাশে তাকায়। সে দেখতে পায় পর্দার ওপাশে সেই শুয়ে রয়েছে, আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ভয়ঙ্কর এক জিন। সে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু এখানেও সে দেখতে পায় অনেকগুলো ভয়ঙ্কর মানুষ। তারা রাহায়ুকে চারপাশ থেকে ঘিরে ধরছিল। রত্মান তাকে বাসায় নিয়ে আসে। সেখানে সারাও তাকে বলে এই জিনগুলো এমনি সেখানে আসেনি, তুমি তাদের ডেকে এনেছ। তারপরের সিনে আমরা বাজারে রাহায়ুর মাকে ফুল বিক্রি করতে দেখি। তার পাশের দোকানে কেউ যাচ্ছিল না, সবাই রাহায়ুর মার কাছ থেকেই ফুল কিনছিল। যা দেখে পাশের দোকানদার রাহায়ুর মাকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। সে বলে তোর স্বামী কালো জাদু করত, তুইও কালো জাদু করে আমার সব কাস্টমার নিয়ে যাচ্ছিস। সে চিল্লিয়ে সে রাহায়ুর মায়ের সবগুলো ফুল ফেলে দেয়। চিল্লা চিল্লি শুনে রাহায়ু দোকান থেকে বের হয়ে আসে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি সবুজ সাপ। তারপর আমরা দেখতে পাই হঠাৎ করে সেই মহিলার পায়ে অনেক ব্যথা শুরু হয়। তার পাজামা সরাতেই সেখানে দেখতে পাই অনেক ক্ষত। তাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে যায়। রাতে রাহায়ুর বাড়িতে হামলা হয়। সবাই বাজারের ঘটনাটির জন্য রাহায়ুদের পরিবারকেই দায়ী করছিল। সবার ধারণা রাহায়ুর পরিবার এই মহিলার উপর কালো জাদু করেছে। তখনকার মতো সারিও সবাইকে সেখান থেকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। গভীর রাতে সাপটি যায় সেই মহিলার ঘরে। সাপটি মহিলাটিকে পেঁচিয়ে পুরোপুরি মেরে ফেলে। সকালে গ্রামের সকল মানুষ আসে রাহায়ুদের বাড়িতে। সবাই বলছিল রাহায়ুর মা কালো জাদু করে মহিলাটিকে মেরে ফেলেছে। তারা সবাই রাহায়ুর মায়ের শাস্তি দাবি করছিল। তখন সারিও সবাইকে শান্ত করে আর রাহায়ুর মাকে বলে, তুমি কালো জাদু করেছো কিনা তা একমাত্র আল্লাহ জানেন, তাই তোমার আল্লাহর কাছে শপথ করতে হবে বা কসম খেতে হবে। তুমি যদি কালো জাদু করে থাকো তাহলে তুমি শপথের পর বা কসমের পর মারা যাবে। রাহায়ুর মা কোনো উপায় না পেয়ে এতে রাজি হয়, আর গ্রামবাসীও সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যায়। এখানে আপনাদের জানিয়ে রাখি, আল্লাহর কাছে শপথ বা ওয়াদা হচ্ছে আমরা যেটাকে কিরাকাটা বা কসম খাওয়া বলি। অর্থাৎ আমরা যে বলি আল্লাহর কসম আমি সত্য বলছি বা আমি কাজটি করিনি, যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমি মারা যাব, এটিই হচ্ছে আল্লাহর কাছে শপথ। আর এই কসম বা শপথ বিভিন্নভাবে নেওয়া হয়। সাধারণত আমরা মুখেই বলি আল্লাহর কসম, আবার অনেকে নিজের বা কারো মাথায় হাত রেখে তার কসম বলে, আবার অনেকে পবিত্র কুরআন শরীফের উপর হাত রেখে কসম কাটে। তবে ইন্দোনেশিয়াতে এই শপথ মসজিদে বা কোনো পবিত্র স্থানে নেওয়া হয়, আর এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে সেখানে। সন্ধ্যায় রাহায়ুর মাকে মসজিদে নিয়ে আসা হয়। গ্রামের সকল মানুষ সেখানে উপস্থিত ছিল। তার শরীরে সাদা কাপড় বাঁধা হয়, তাকে শপথ পড়ানো হয়। আর এদিকে রাহায়ু সেই জিনদের সাথে সেই নামাজের ঘরে নামাজ পড়ছিল। তার মা শপথের এক পর্যায়ে সেই নামাজের ঘরে চলে আসে। সে দেখতে পায় রাহায়ু বসে রয়েছে, তার চোখ দুটো সাদা, আর তার চারপাশে ভয়ঙ্কর দেখতে সেই জিনেরা সেজদা দিয়ে রয়েছে। রাহায়ু ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। সে তার মায়ের দিকে তাকায়। তার মা রাহায়ু বলে চিৎকার দিয়ে মসজিদে জেগে ওঠে। সারিও সবাইকে বলে সে তার কসম সম্পূর্ণ করেছে, আর সে মারাও যায়নি, তার মানে সে কোনো কালো জাদু করেনি। একথা শুনে সবাই সবার বাড়ি চলে যায়। পরদিন রায়ুর সাথে তার মা কথা বলে। সে বলে, আমি শপথের সময় তোমাকে নামাজের ঘরে দেখেছি, তোমাকে খারাপ জিন কন্ট্রোল করছিল, আমরা দ্রুত এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন রাহায়ু এই কথা শুনে অনেক রেগে যায় তার মায়ের উপর।
তার উপর জিন বর করে। সে বলে ওঠে তার দাদাই তার বাবাকে হত্যা করেছে সম্পত্তির জন্য। তার বাবার উপর যখন হামলা হয় তখন সে একজনকে কামড় দিয়েছিল। তার বাবার মৃত্যুর পর সে লোকটির সাথে তার দাদাকে কথা বলতে দেখেছে সে। এগুলো বলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে সিন আমরা দেখতে পাই রাহায়ু সেই দোকানে গেছে, কিন্তু তার দোকানের মালিক তাকে টাকা দিয়ে কাজ থেকে বের করে দেয়। তাকে বলে দেয় আর তাকে কাজ করতে হবে না। রাহায়ু মন খারাপ করে বাড়িতে ফিরে আসে এবং সে কষ্টে কান্না করে দেয়। তারপর সেই নামাজের ঘরে আসে, তার উপর জিন আসর করে। তার সামনে তার বাবার কাটা মাথা রাখা ছিল, তার মুখ থেকে সেই সবুজ সাপটি বের হয়ে আসে। সাপটি প্রথমে তার সেই দোকানের মালিকের বাড়িতে যায়, তাকে কাজ থেকে বের করে দেয়া সেই দোকানের মালিককে মেরে ফেলে। তারপর সাপটি আসে রাহায়ুর বাড়িতে, সেখানে তার মা ও ছোট ভাই ছিল। এখানে আমরা বুঝতে পারি আসলে সাপটি বা সেই জিনটিকে কাউকে মারার নির্দেশ দেয় না। রাহায়ু যখন কারো উপর রাগ করে থাকে তখন তার অবচেতন মন থেকেই সাপটি বুঝতে পারে। সে বুঝে যায় যে রাহায়ু কারো উপর রেগে আছে। তখন সাপটি নিজে থেকে রাহায়ু যাদের উপর রেগে আছে তাদেরকে মেরে ফেলে। রাহায়ুর মা সাপটিকে দেখেই সাপটিকে ধরে ফেলে, কিন্তু সাপটি তাকে ছোবল মারতে চাচ্ছিল। এদিকে রাহায়ুর হুশ ফিরে আসে, কারণ তার উপর বর করে থাকা জিনটি তখন সাপের রূপে তাদের বাড়িতেই চলে গিয়েছিল। রাহায়ু দৌড়ে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে রাহায়ুর মা সাপটিকে ধরে মেঝেতে আছড়াতে থাকে। রাহায়ু তাকে এসে বাধা দেয়, তার মা তাকে ধাক্কা দেয়, সে ছিটকে দূরে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে সে নড়তে পারে না। রাহায়ুর মা সাপটিকে ধরে কাঠের আলমারিতে সজোরে বাড়ি দিতে থাকে। সে সাপটিকে মেরে ফেলছিল। রাহায়ু তাকে বাধা দিতে চাচ্ছিল, কিন্তু বাধা দেওয়ার শক্তিটুকুও তার ছিল না। রাহায়ুর মা সাপটিকে মেরে শান্ত হয়। সে যখন সাপটির দিকে তাকায় তখন সেখানে দেখতে পায় তার ছেলের রক্তাক্ত মৃতদেহ। সে বুঝে যায় এতক্ষণ সে সাপটিকে মারেনি, সে নিজের হাতে নিজের ছেলেকে হত্যা করেছে। জিনটি তাকে ইলুশনের মাধ্যমে ধোঁকা দিয়ে নিজের হাতে নিজের ছেলেকে হত্যা করিয়েছে। সেটি সহ্য করতে পারে না, সে তার ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল। তারপর জিনটি তাকে আবার ইলুশন দেখায়, তার স্বামী তাকে ফাঁসি দেওয়াচ্ছিল ইলুশনের মাধ্যমে। রাহায়ু এই সমস্ত কিছুই দেখছিল, কিন্তু সে তার মাকে ফাঁসি দেওয়া থেকে বাঁচাতে পারে না। সে লুটিয়ে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়, আর তার মা সেইখানেই ফাঁসি দিয়ে মারা যায়। তারপর আমরা দেখতে পাই রাহায়ুকে তার দাদা গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। রাহায়ু তার দাদিকে বলে এ সমস্ত কিছুই তার দাদা করেছে, কিন্তু তার দাদি বলে তুমি যা ভাবছ তা সম্পূর্ণ ভুল, তোমার দাদা অনেক ভালো মানুষ আর তার টাকার কোনো অভাব নেই যে সে সম্পত্তির জন্য তোমার বাবাকে হত্যা করবে। সে তার দাদিকে জিজ্ঞেস করে আমার মা ভাই কেমন আছে, তার দাদি তাকে জানায় তারা আর বেঁচে নেই। রাতে তার দাদি একটি স্বপ্ন দেখে, রাহায়ুর ছোট ভাই তার কানে কিছু বলছিল। সে ঘুম থেকে জেগে যায় আর রাহায়ুর দাদাকে বলে সেই নামাজের ঘরে যেতে, গিয়ে সেই সাপের বেদটি খুঁজে বের করতে। রাহায়ুর দাদা কিছু লোক নিয়ে সেখানে যায়, সে অনেক খুঁজেও সেই বেদটি খুঁজে পায় না। তখন নামাজঘরের একটি গোপন খুপড়িতে একটি পোটলা খুঁজে পায়, সেখানে রাহায়ুর ছবি ও একটি খুলি ছিল, যা দেখে আমরা বুঝতে পারি রাহায়ুকে আসলে কালো জাদু করা হয়েছিল, আর তাকে এই কালো জাদু করেছিল তার প্রতিবেশী সারিও। রাহায়ুর দাদা সারিওর কাছে যায়, সে সারিওকে মেরে সেই সবুজ সাপের লাঠিটি নিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই রাহায়ুকে একটি পবিত্র স্থানে আনা হয়েছে, সেখানে তার উপর থেকে কালো জাদু সরানো হবে। সেখানে রাহায়ু সেই মানুষটিকে দেখতে পায়, সে যার গালে কামড় দিয়েছিল তার বাবার হত্যার সময়। তার দাদা জিনকে বলে রাহায়ুর শরীর ছেড়ে চলে যেতে, কিন্তু রাহায়ু বলে সে যাবে না। তার দাদা তার উপর পবিত্র পানি ছিটায় আর তার ভেতর থেকে জিনটি প্রকাশ পেতে থাকে। পানি ছিটানোর ফলে রাহায়ু অনেক কষ্ট পাচ্ছিল, সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে ঘরের সমস্ত বাতি ভেঙে যায় আর তার ভেতরে সেই সবুজ সাপের জিনটি প্রবেশ করে। তার দাদা বলে আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। রাহায়ু বলে তুমি আমার বাবাকে খুন করেছ। তার দাদা বলে আমি শপথ করে বলছি আমি তাকে খুন করিনি,
তখন রাহায়ু বলে, তাহলে তুমি জানো তাকে কে খুন করেছে? তখন তার দাদা বলে, রাহায়ুর বাবা এক সময় সারিওর ছাত্র ছিল। সারিওর কাছ থেকে সে সকল সামানদের বিদ্যা শিখেছে। সে যখন একজন পরিপূর্ণ সামান হয়ে যায়, তখন সে অনেক ভালো কাজ করা শুরু করে, যার ফলে সারিওর কাস্টমার অনেক কমে যায়। আর রাহায়ুর বাবা ধীরে ধীরে বড়লোক হতে থাকে, যা সারিও সহ্য করতে পারে না। সে হিংসার বলে দুজন ছাত্রকে দিয়ে রাহায়ুর বাবাকে হত্যা করায় আর রাহায়ুর উপর কালো জাদু করে। সেই খুনিদের মধ্যে একজন ছিল রাহায়ুর কাকা। রাহায়ুর কাকা যখন বুঝতে পারে সারিওর কথার ফাঁদে পড়ে সে তার ভাইকেই খুন করেছে, তখন সে অনেক ভেঙে পড়ে। সে কান্নাকাটি করে তার বাবার কাছে ক্ষমা চায়। রাহায়ুর দাদা ছেলেকে বাঁচানোর জন্য এই বিষয়টি গোপন করে ফেলেন। এগুলো শুনে রাহায়ু বলে, আপনি খুন না করলেও আপনি সত্য গোপন করে একজন খুনিকে বাঁচিয়েছেন, তাই আপনাকেও সাজা পেতে হবে। এই বলে সে তার সেই চাচার উপর ভর করে আর তার চাচাকে দিয়েই চাচার হাতে নিজের বাবাকে হত্যা করায়। রাহায়ুর দাদি অনেক বাধা দেওয়ার চেষ্টা করেও তার স্বামীকে বাঁচাতে পারে না। রাহায়ুর কাকার যখন হুশ আসে, সে দেখতে পায় সে নিজের হাতে তার বাবাকে মেরে ফেলেছে। সে এটা সহ্য করতে না পেরে নিজের মুখে নিজের ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে। রাহায়ুর দাদি নিজের চোখের সামনে নিজের স্বামী ও ছেলের মৃত্যু দেখে, কিন্তু তার কিছুই করার ছিল না। রাহায়ু তারপর আসে তার দাদিকেও মেরে ফেলতে। তার দাদি তার কপালের উপর হাত রেখে সূরা পড়া শুরু করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আর এই বাক্যগুলো শুনতে শুনতে রাহায়ুর শরীর থেকে সেই জিনটি বের হয়ে চলে যায়। রাহায়ু স্বাভাবিক হয়, তার হুশ ফিরে আসে। সে তার দাদিকে ধরে কান্না করে দেয়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই রাহায়ুর দাদা ও কাকাকে কবর দেয়া হয়েছে। সেখানে তার বাবা মা ও ছোট ভাইয়ের কবরও ছিল। আর সেই সবুজ সাপের লাঠিটিকে একটি ঝর্ণার পাশের মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। কবরের পাশে বসে রাহায়ু ও তার দাদি কথা বলছিল, তখন সেখানে রত্মান আসে। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভিটি যারা দেখবেন তাদের জন্য একটি সতর্কীকরণ, মুভিটিকেও রাতের বেলা একা বসে লাইট অফ করে দেখবেন না, কারণ মুভিটি অনেক ভয়ঙ্কর। কারণবশত সব সিন আপনাদের দেখাতে পারিনি, কিন্তু একা দেখতে গেলে সত্যি অনেক ভয় কাজ করে মনের ভেতর। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রেস করে রাখবেন পাশের বেল আইকনটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।